নমস্কার প্রিয় দর্শক, ইশুপ্রিয়া কুকিং এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আরেকটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। এখানে আমি একটা গেলেন উপর দিকটা ফেটে গিয়েছে, সেটা আমি উপর দিকটা কেটে নিচ্ছি, আর নিচ দিকটা আমি ডিবির মতো বানিয়ে নিচ্ছি, যাতে কখনও সবজির বাকড় লাকড় এইরকম কোনো জিনিস এটার মধ্যে ফেলে দিতে পারবো, মানে ডাস্টবিনের কাম আসবে। তাই আমি গেলেন উপর দিকটা কাটার চেষ্টা করছি আর নিচ দিকটা রেখে দেব। তারপর এখানে নালির শাক থেকে নালির যে আর গাছ হয়েছে সেই গাছটা থেকে এখন তো পাতা জড়ে গিয়েছে, আর গাছের মধ্যে নালির গুঁটা দিয়ে দিয়েছে, সেই গুঁটা থেকে আমরা বীজ সংগ্রহ করছি, যাতে আগামী বছর আবার যখন নালি শাক ফসল করা হবে তখন সেই বীজ দ্বারা ফসল করা হবে। তাই বীজগুলি এখন সংগ্রহ করে রাখছি আমি আর মা, আর গাছ থেকে বীজগুলি বের করে তারপর বীজগুলি রৌদের মধ্যে দু চার দিন শুকাবো, তারপর ডিবির মধ্যে ঢুকিয়ে রেখে দেব। এখানে গুলগুল যে গুটা রয়েছে সেই গুটার ভিতরে বীজ রয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন। এগুলি হচ্ছে নালির গাছ, আর এইগুলি হচ্ছে এই ছোটো ছোটোগুলি হচ্ছে বীজ। এইগুলির দ্বারা আগামী বছর আবার নালি শাক ফসল করা হবে। আজকের ভিডিও এতটুকুই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।